আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ করেছে জাতিসংঘ। চলুন মূল সংবাদে চলে যাই বন্ধুরা। তার আগে বলি আমাদের আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সুখবর নিয়ে চলে আসলাম। শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ করেছে জাতিসংঘ। তো চলুন মূল সংবাদে চলে যাই। তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যান। শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ। বলেছেন, দীর্ঘদিন ধরে চলা করোনা মহামারীতে বিশ্বজুড়ে স্কুল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হওয়ার উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই সংকট কাটিয়ে উঠতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, শিশুদের ডিজিটাল শিক্ষার আওতায় নিয়ে আসা সহ শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গত রবিবার এক টুইটে তিনি জানিয়েছেন, করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে সদস্য রাষ্ট্রসমূহ আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। টুইটে জাতিসংঘের মহাসচিব বলেন, বিশ্বজুড়ে স্কুল শিক্ষা সংকট দিন দিন প্রকট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, আমরা সবাই বর্তমানে এই সমস্যার ভুক্তভোগী। মহামারীর কারণে বিশ্বের 15 কোটি 60 লাখ স্কুলগামী শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 2 কোটি 50 লাখ সম্ভবত আর কখনো স্কুলে ফিরে আসবে না। মহামারী থেকে উত্তরণ কার্যকর করতে হলে সদস্য রাষ্ট্রসমূহকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনে মনোযোগ দেওয়া দরকার প্রয়োজন। শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত এবং বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক শিশু যেন ডিজিটাল শিক্ষায় আওতায় আসতে পারে তা নিশ্চিত করতে তিনি অনুরোধ জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল সংবাদ। অবশ্যই আপনারা শিক্ষকদের বেতন বাড়ানোর পক্ষে একমত পোষণ করেন কিনা তো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আমার জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।